করোনা ভাইরাস নিয়ে কৃষ্ণনগরবাসী যখন আতঙ্কিত ও দিশেহারা, ঠিক তখনই জনগণকে সচেতন করতে পথে নামলো ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির নবদ্বীপ শাখা। অতিমারী করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে বিভিন্ন দিকে যে গুজব ও কুসংস্কার ছড়িয়ে পড়েছে তার বিরুদ্ধে এবং করোনা আক্রান্ত ব্যক্তির পাশে থাকার মানবিক আবেদন নিয়ে জনগণকে সচেতন করার লক্ষ্যে কৃষ্ণনগর শহরে চলল যুক্তিবাদী সমিতির নবদ্বীপ শাখার পক্ষ থেকে প্রচার অভিযান ও পথসভা। পথচলিত মানুষের সমিতির বক্তব্য শুনছেন, সমিতির সদস্যরা জনগণের মধ্যে লিফলেট বিলি করেছেন, পথসভার মাধ্যমে বোঝাচ্ছেন করোনা নিয়ে অযথা আতঙ্কিত হবেন না, আতঙ্ক ছড়াবেন না, জনগণকে চিকিৎসকের পরামর্শ ও স্বাস্থ্যবিধি মেনে চলার আবেদন জানান সমিতির সদস্যরা। আজ এভাবেই প্রচার চলল কৃষ্ণনগর শহরে। ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির নবদ্বীপ শাখার সম্পাদক প্রতাপচন্দ্র দাস বললেন, পূজা অর্চনা, গরুর প্রস্রাব খাওয়া, গোবর গায়ে মাখা, তুলসী পাতা খাওয়া, রোদ্রে দাঁড়িয়ে থাকা, এসব করলে করোনা ভাইরাস মরে না, এসব গুজব ও অবৈজ্ঞানিক কথাবার্তা। মানুষ মানুষের জন্য, করোনা আক্রান্ত রোগীকে অবহেলা করা বা একঘরে করে রাখা উচিত নয়, রোগীর পরিবারের প্রতি মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া দরকার। সমিতির পক্ষ থেকে সোমনাথ রায় বললেন, ধর্মালয় নয়, চাই হাসপাতাল ও উন্নত বিজ্ঞানসম্মত চিকিৎসা ব্যবস্থা। দীর্ঘ লকডাউনের কারণে অসংখ্য মানুষ কর্মহীন হয়ে পড়েছে, সরকারের উচিত তাদের আর্থিক সাহায্য করা, সেই সাথে যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি। মানুষের অধিকারকে ভুলিয়ে দিতে চাও, মানুষকে বিপদে চালিত তুমি করতে চাও, মানুষ যাতে প্রশ্ন না করতে পারে তুমি সেই পথে মানুষকে নিয়ে যাচ্ছ, মানুষের মগজকে ঘুরিয়ে দিচ্ছ। আর এটা করার পিছনে কাজ হচ্ছে মানুষকে ঘরবন্দি করে, বিভ্রান্ত করে তুমি ভারতবর্ষের জনগণের সম্পদ, জাতীয় সম্পদ, সমস্ত কিছুকেই একচেটিয়া ভারতবর্ষের পুঁজিপতি, শিল্পপতি, আম্বানি, আদানি, দেশি বিদেশি সমস্ত কর্পোরেটের হাতে সমস্ত কিছু এই সম্পদকে সে তুলে দিচ্ছে। এই সরকার পুঁজিপতিদের সরকার, এই রাষ্ট্র পুঁজিপতিদের রাষ্ট্র, এই রাষ্ট্র গরিবের রাষ্ট্র নয়, এই সরকার গরিবের নয়, এই সরকার পুঁজিপতিদের, এই সরকার বড় লোকদের। তাই এই সরকারের বিরুদ্ধে আপনাকে প্রশ্ন করতে হবে, এই প্রশ্ন খুব জোরালো করতে হবে, দাবি করতে হবে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।